আমি আছি টাঙ্গাইল শহরের মেইন রোড এলাকায়। এই সড়কটি কিন্তু শহরের খুব গুরুত্বপূর্ণ সড়ক। এখানে যত্রতত্র ব্যাটারি চালিত ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু প্রতিনিয়ত অটোজট লেগে থাকে। এতে কিন্তু মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু এই সড়কটি নয়, এছাড়াও শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, কুমিদিনী কলেজ গেট, পোস্ট অফিস, ক্যাপসুল মার্কেট, নিরালা মোড়, থানা মোড়, এছাড়াও শান্তিগুঞ্জ মোড়, বেবি স্ট্যান্ড এলাকায় কিন্তু প্রতিনিয়ত অটোজট লেগে থাকে। এতে করে কিন্তু মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। এই অটোজটের কারণ হিসেবে পুলিশ ও অটো চালকরা জানিয়েছেন, এই শহরের মার্কেটগুলোতে কোনো পার্কিং ব্যবস্থা নেই। এছাড়াও শহরের ব্যবসায়ীরা কিন্তু ফুটপাত দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আছেন। এতে করে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়াও যানজটের অন্যতম কারণ হিসেবে পুলিশ যেটি বলেছেন, শহরের সড়কের তুলনায় ব্যাটারি চালিত ইজি বাইক, পেডাল চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা কিন্তু কয়েক গুণ বেশি। পৌরসভা সূত্র জানিয়েছেন, এই শহরে পৌরসভা থেকে 4,200 ইজি বাইক, প্রায় 5,000 ব্যাটারি চালিত রিক্সাকে কিন্তু কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন। এছাড়াও কিন্তু সব মিলিয়ে প্রায় 12-13,000 ইজি বাইক, রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা কিন্তু চলাচল করে থাকে। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলছেন, যানজট নিরসনে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। রিক্সা মালিক সমিতি, শ্রমিক সমিতি, এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সাথে তিনি একাধিক বৈঠক করেছেন। ইতিপূর্বে যেভাবে দুই শিফটে ইজি বাইকগুলো চলাচল করতো, সেইভাবে কিন্তু চলাচলের আগামীতেও করবে বলে মেয়র জানিয়েছেন। তো এই ছিল টাঙ্গাইল পৌর শহরের অটোজটের সর্বশেষ তথ্য।